সোনার সম্ভার আমরা বলতেই পারি, কারণ গতকাল যারা প্যারা অলিম্পিকে দিকে নজর রেখেছিলেন তারা প্রত্যেকে জানেন যে দুটি সোনা সহ পাঁচটি পদক গতকাল ভারত ছিনিয়ে নিয়েছে এবং এটা কিন্তু কার্যত একটা ইতিহাস সৃষ্টি করেছে ভারত। আর এই নিয়ে এখনো পর্যন্ত সাতটি পদক ভারতে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী, তাকে ফোন করেছেন এবং দেশকে গর্বিত করার জন্য তাকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্যার নমস্তে, থ্যাংক ইউ সো মাচ স্যার। थैंक यू सो मच सर। आपने जीवन में इतनी कठिनाइयों के बाद भी आपने इस प्रकार के जीवन को टाला है जी सर। देश के नौजवानों को बहुत बड़ी प्रेरणा मिलेगी जी सर। मेरी तरफ से बहुत बधाई आपको। थैंक यू सो मच सर। आपको तो परिवार में भी संकट आए तो भी आप सपने पूरे कर रहे हो, बहुत बड़ी बात है। थैंक यू सो मच सर। जी सर, थैंक यू सो मच सर। এবার খেলার আরো কিছু টুকরো খবর নিয়ে দেখে নিন স্পোর্টস ২৪। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনির পুত্র স্টুয়ার্ট ভারতের হয়ে ৬টি টেস্ট, ১৪টি একদিনের ম্যাচ ও ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নটিংহামে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৮ রান করেন তিনি। আসন্ন আইপিএল এর দ্বিতীয় পর্যায় থেকে চোটের কারণে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়াশিংটন সুন্দর। আঙুলে চোটের কারণেই চলতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে হয় তাঁকে, এখনও ভোগাচ্ছে সেই চোট। এসসি ইস্ট বেঙ্গল ও এটিকে মোহনবাগানে সিআরএস খুলে দিল আইএফএ, ফলে ইস্ট মোহনের আর ফুটবলার সই করাতে বাধা রইল না। প্রসঙ্গত সোমবার দুপুরেই এই দুই বড় ক্লাবের সিআরএস লক করা হয়, তবে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হবে বলে জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। কলকাতা দিকে দুই প্রধানের অংশগ্রহণ করা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেই জানান তিনি। প্যারা অলিম্পিক্সে অসম্মান ভারতের, রবিবার ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ জিতেছিলেন বিনোদ কুমার, তবে অন্যান্য অ্যাথলিটরা তাঁর যোগ্যতা নিয়ে আপত্তি জানানোয় প্যারা অলিম্পিক্স কর্তৃপক্ষ খতিয়ে দেখে পরে বিনোদের থেকে ব্রোঞ্জ পদক ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিবন্ধকতার যে মান থাকা দরকার তা বিনোদের না থাকায় এই সিদ্ধান্ত।